আসসালামু আলাইকুম। আজ যে সকল কোম্পানিগুলো 10%-এর নিচে সার্কিট ব্রেকার রয়েছে, এসিআই লিমিটেড 8.75%, এমবি ফার্মাসিউটিক্যালস 8.75%, এগ্রিকালচারাল মার্কেটিং 8.75%, আনোয়ার গ্যালভানাইজিং 8.75%, অ্যাপেক্স ফুটওয়্যার 8.75%, আশুগঞ্জ পাওয়ার স্টেশন 3.75%, আরামিট লিমিট 8.75%, বাটাসু 7.50%, ব্রিটিশ আমেরিকান টোবাকো 7.50%, বাংলাদেশ ল্যাম্প 8.75%, বিকন ফার্মাসিউটিক্যালস 8.75%, বার্জার পেইন্টস বাংলাদেশ 6.25%, বাংলাদেশ সাবমেরিন কেবল 8.75%, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস 8.75%, সিবিও পেট্রোকেমিক্যাল 8.75%, বাংলাদেশ লাগেজ ইন্ডাস্ট্রিজ 7.50%, বিডি ওয়েল্ডিং ইলেকট্রো 6.25%, বাংলাদেশ জিপার ইন্ডাস্ট্রিজ 7.50%, ইস্টার্ন লুব্রিকেন্টস 5.00%, জেমিনি সিফুড 8.75%, গ্রামীণ ফোন 8.75%, হাইডেলবার্গ সিমেন্ট 8.75%, আইবিবিএল মুদারাবাবা পার্চুয়াল বন্ড 6.25%, দি ইবনে সিনা 8.75%, জেএমআই সিরিঞ্জ 8.75%, কেএনকিউ 8.75%, কোহিনুর কেমিক্যাল 8.75%, লিব্রা ইনফিউশন 7.50%, লিন্ডে বাংলাদেশ 6.25%, মেরিকো বাংলাদেশ 5.00%, মুন্ন অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ 7.50%, মেঘনা পেট্রোলিয়াম 8.75%, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স 8.75%, নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং 8.75%, ন্যাশনাল টি 7.50%, পদ্মা অয়েল 8.75%, ফার্মা এইডস 7.50%, রহিমা ফুড 8.75%, রহিম টেক্সটাইল 8.75%, র‍্যাকেট বেনকিজার 5.00%, রেনেটা 6.25%, রেনিক জঞ্জেশ্বর 6.25%, সাভার রিফ্রেক্টরিজ 8.75%, সোনালি আঁশ 7.50%, সোনালি পেপার 7.50%, স্কয়ার ফার্মাসিউটিক্যালস 8.75%, স্ট্যান্ডার্ড সিরামিক 8.75%, ইউনিলিভার কনজিউমার 5.00%, ইউনাইটেড পাওয়ার জেনারেশন 8.75%, ওয়ালটন হাইটেক 6.25% ও ওয়াটা কেমিক্যাল 8.75%। শেয়ার বাজারে যাবতীয় আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।